সারার ঘরে কোনো সন্তান নাই, আদিরা একজন সন্তান পাইলা। সারা কইলা, স্বামী যদি তুমি আমার স্বামী হইয়া থাকো তে হাজিরারে তুমি বনবাস দিয়াও, জঙ্গলের মধ্যে নিয়া ফেলাও, আমার খেদমতের লাগি দিছে বাচ্চাই, আমি তোমারে দান করছি, আমার সন্তান নাই হাজিরার ঘরে সন্তান হইছে, আমার মনে বরদাস্তান না, তুমি হাজিরারে নিয়া জঙ্গল দিয়াও। ইব্রাহিম আলাইহিসসালামর সন্তান নাই, মনে বড় আফসোস জাগিল, আল্লাহ দীর্ঘদিনে সন্তান দিলা, কত মায়ার সন্তান বিবিরেছ, জঙ্গলে নিয়া কিলা বালাইতাম, আল্লাহর পক্ষ থেকে জিব্রিল আমিন আইলা, আয়া জানাইলা নবী ইব্রাহিম খলিলুল্লাহ, পাক পরবর্তীকারে আলমে জানাইয়া দিছেন, আপনি আল্লাহর কথা মানিয়া গিয়া, সারার কথারে মানতে গিয়া আপনি বনবাস দিয়াইতা আপনার বিবিরে, সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বনবাস নিয়া দিয়া আইছেন, সামান্য কানি, সামান্য বাণী, সামান্য খাদুর আর সামান্য বাণী, হযরত হাজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকাইলা, স্বামী আমারে জঙ্গল কেনে বালাইয়া যারাই, সোয়ালর কোনো জবাব নাই। আবার কইলা, স্বামী আমারে জঙ্গল কেনে রাখিয়া যারাই, কোনো জবাব নাই। তিন নম্বর বার কইলা, ও স্বামী আমারে বলাইয়া যাও, কোনো অসুবিধা নাই, একটা কথার জবাব দিয়া যাও, তোমার পক্ষতা কি তৈয়া যারাই নিনা, পাক পরবর্তীকারে আলমে কইয়া দিছন। ইব্রাহিম খলিলুল্লাহ চেহারা না ফিরাইয়া আগ দিকটা খিচাইয়া কইলা, হাজিরা তুমি আমার পরিবার, ও হাজিরা তোমার ঘরটা কি আমি কলিদার টুকরা ছেলে ভাইছি, হাজিরা গো আমি তোমারে রাখিয়া যাইয়ার আমার পাক রব্বুল আলামিন ইজাজত দিছেন, সুবহানাল্লাহ। কইলা, স্বামী ঘরে যাও, আমার দোয়া তোমার উপরে থাকলো, তুমি আমার লাগি দোয়া করিও, আমার ছেলের লইয়া আমার জীবনটা সুন্দর যাইত, ঘরের মধ্যে যাও, সারার কিনারা থাকো, পাক পরবর্তীকারে আলমে দেখো, কয়া কেরেশমা লাগাইত্রা, ইজ্জত মান সম্মান বাড়াইয়া দিলাইত্রা, এর লাগি মসিবত আইলে ধৈর্য ধরিও, কোন সময় বিশেষ স্বামী বিদেশ গেছেন গিয়া, সময় হয়তো দিতা ভাত্রা না আপনারে, বিদেশ কোন কোম্পানির মাঝে চাপ থাকে থাকে নিনা না, ইলা অবস্থাতে ফোন রিসিভ না করলে গরো বড় বেড়া লাগে লাগে নিনা না, সন্দেহ জাগি যায় নিনা না, মা বই নকল কু সন্দেহটা স্বামীর উপরে করিও না, চিন্তা লাগাইও যদি স্বামী কোনো পেরেশানির মধ্যে থাকো, হয়তো এখন ফোনটা রিসিভ করছেন না, পরবর্তীতে কিন্তু ফোন ঘুরাইবা, হযরত হাজিরা ধৈর্য ধরলা, আল্লাহর উপরে কিন করি লইলা, করিয়া অন থাকলা, পাক পরবর্তীকারে আলমে হাজিরারে অত সম্মানী বানাইলা, দেখো কা মুসলমান, এখন তো সামান্য কানিয়ার বাণী খতম হয়ে গেল, শেষ হওয়ার পরে কিতা কর্তা হযরতে হাজিরা ইসমাইল আলাইহিসসালাম রে বন তুইয়া দৌড় মারইন, দৌড় দি গিয়া সামান্য উঁচা এক ফাড়া উঠইন, মন তাকে আবার টান কিনারা তাইন, কারণ ছোট হরু তাই দেখুন জানি, ছোট হরু তার খানির কুদা টনটনি ধরে ধরে নি, উফরে যাইন আবার টান কিনারা তাইন, মন তাকি আবার ও ফাড়ো যাইন আবার কিনারা তাইন, বলা মা হাজিরায় মাত্র হরি সাতটা দৌড় দিছুন, হক পা সুবাহানাল্লাহ, পাক পরবর্তীকারে আলমর তো পছন্দ হইছে, এক নম্বর হইল স্বামীর বাদ্য, স্বামীর বাদ্য হরিবার, স্বামীর বাদ্য হইলে মহিলা গো জানিয়া রাখো জন্য তোমার নসিব হইব, স্বামীর যদি না ফরমান হরিবার হই যাও, স্বামীর না ফরমান কোনো বিবি হই গেলেও অবশ্য জন্য তোমার নসিব হইত নাই, মা হাজিরায় মা হাজিরায় কথা মানি লইলা, স্বামী ইব্রাহিম আলাইহিসসালামর কথা মানতে গিয়া ছেলেরে লইয়া জঙ্গল রইলা, আল্লাহর রাতে দামি বানাইল দৌড়ি গুনতরে, এখন উম্মতে মুহাম্মদি কিয়ামত পর্যন্ত হজ গেলে মা হাজিরার দৌড়ের মতন সাতটা চক্কর দেওয়া লাগে, হক পা সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিসসালামে ভাব দি খুশি মাত্রা, এর লাগি দেখুন জানি ছোট হরুতায় মুরাদি বাড়িয়া ওলা মারননি, হযরত ইসমাইল আলাইহিসসালামে ভাইয়ে খুশি দিলা, পাক পরবর্তীকারে আলমর বালা লাগলো, জানাই দিলা জিবরিল যাও, দেখরাই নি আমার হাজিরায় দৌড়াইত্রা পানির লাগি, কিন্তু যেন পানি দি পাও দি লড়াচড়া খতরাই নো, আমার একজন পয়গাম্বর জিবরিল তুমি দাও তানের পায়ের খুশির নিচ তাকে, জন্নতের নহর তুমি জারি করে দিয়াই ভাই, আমার হাজিরার বাণীর জেনে কোনো অসুবিধা হয় না, সুবহানাল্লাহ। হাজিরা দৌড়াইয়া আইয়া দেখলা ভাইয়ের নিস্তা কি ভানি দাঁড়ি, ও কইছেন জাম জাম মা ও জাম জাম, ও ভানি তুমি থামো,
তখন বানি থামি গেছে, দমদমার কুয়া ওখান থেকে আই গেছে, আর দমদমার কুয়া দামির আরো কারণ হইয়া থাকলো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার। একদিন রাসূলুল্লাহ দুধ পান করতেন, সাহাবাই কেরাম গনে রাসূলুল্লাহ কোনো জিনিস খাইলে বা পান করলে বড় পছন্দ করতা, জেলা আমরা রাউলিয়া কেরাম হলে সুপারি বা কোনো বস্তু খাইয়া দিলে পছন্দ করি, করি না না বুজুর্গ হলে কোনো বস্তু দিলে আমরা দামি মনে করি। আল্লাহর হবিব একদিন দুধ পান করিয়া গুড়িয়া রাখি দিলা, সাহাবাই কেরাম হলে চাইলা নিতা, নবিয়া কইলা সাহাবাই কেরাম রে আজকুর দুধ তোমরা নিও না বনো রাখি দেও, সাহাবাই কেরাম হলে কান্দন আরম্ভ করলা, কইলা নবী গো কোন ব্যাদ বি আপনার সান হই গেল নি, ও নবী যে কোনো বস্তু আপনি উজু করার পরে পানি নেই, খাবার পরে বস্তু নেই, চুল কাটিলে নবী চুল ভরতে দেই না আমরা লইলাই, নবী আজকের দুধ রে আপনি নিষিদ্ধ কেনে করলা। আল্লাহর হবিবে জানাইলা সাহাবাই কেরাম গন্ডে, আমি নবী মদিনার জমিনের মধ্যে থাকবো কিন্তু আমার পিপাসী উম্মত হল কিয়ামত পর্যন্ত মদিনা থাকিব, আয়া আমি আজকে আমার মুখর দুধ পান করা জমজমার কুয়ার মাঝে আমি রাসূলুল্লাহ ছাড়িয়া যাইয়া ই কুয়ার পানি কিয়ামত পর্যন্ত আর শুকাইত না, সুবহানাল্লাহ, আমার উম্মতে আয়া ই কুয়া থাকি পানি পান করলে তার পানির তৃষ্ণাও মরবো আর ভেটর কুদাও মরবো, সুবহানাল্লাহ, ই কুয়ার পানি যারা পান করবো তার আর বেমার দে আল্লাহর যাতে শিফা দিব, সুবহানাল্লাহ। ই কুয়াই গো পরবর্তীতে বন্ধ হয়ে গেছিল, ইব্রাহিম ইসমাইলের পরে কুয়াটা বন্ধ হয়ে গেল, মক্কা নগরে রাসূলুল্লাহর দাদা খাজা আব্দুল মুত্তালিব মক্কা নগরের ওইলা তাই মতবল্লি সব মানুষ আইয়া ফরিয়াদ করলা, কইলা আব্দুল মুত্তালিব খাজা আব্দুল মুত্তালিব আপনি আল্লাহর কাছে দোয়া করো কুয়া পানির কোনো ব্যবস্থা করো, কুয়ার নাইলে আমরার পানির বড় অসুবিধা ওর। খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মান্নত করলা, কইলা পাক পরওয়ারদিগারে আলম আমার তো দশ ছেলে আসন, যদি দশ ছেলের মাঝে আমি একটা ছেলেরে তোমার রাস্তা দিমু, যদি জমজমার কুয়াটা আল্লাহ তুমি আবার ফিরিয়া ঘুরাইয়া দিলাও, হক সুবহান আল্লাহ, জমজমার কুয়া খুদা আরম্ভ হয়ে গেল, আরম্ভ হওয়ার পরে ঠিক জায়গার মধ্যে গিয়া পৌঁছি গেলা, আবার কুয়াটা মিলি গেল ভানি দাঁড়ি হয়ে গেল, আল্লাহর কাছে মান্নত করতইন, এখন ইমান্নত আদায় করতানি না না, মান্নত মানিলে আদায় করা লাগেনি, বেমার পড়ার পরে কইলাম চিন্নি করমু, বেমার বালা হয়ে গেলে তো আর চিন্নি করা লাগতো নাই বলানি, এরপরে আদায় করতাম, মুসিবতের মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যার কোরআন খতম মানিছইন, মুসিবত উদ্ধার হয়ে গেলে হইতরা ইতা তো বিহত হড়িয়া মানিছিলাম, সারা কিন্তু করা লাগবো না, ফলি যাইতাম তে করলাম মনে ফরছি না যখন তে করা লাগতো নাই, ও মুসলমান মান্নত মানলে জীবনে আদা করিও নতুবা ক্ষতি করিয়া থাকে। খাজা আব্দুল মুত্তালিবে মান্নত করছন, কিতাব মান্নত করলা বলে দশ ছেলের মাঝে একটা ছেলেরে আল্লাহর রাস্তাত কোরবানি দিতা, আপনারা আইলা মান্নত মানবানি সাহব হল ওবা দোয়াই আল্লাহ, ধন সম্পদ আমরা সব দিমু ছেলেরে আমরা মানিতাম নাই, আর যদি কোনো বাবায় মানিলাই দা উদ্বাইন ছেলে আর বাপে কুটুমালা বাড়িব না, বাপে যদি সুযোগ পাই বুয়াই খবর যদি শুনিলা তারে ঠিক করছেন যা আগর দিন রায় তো তো বাবারে আগে কোরবানি দিলাইব, বলে যে বাবায় ফেসলা করছই না মারে কোরবানি দিতা, ই বাবা জমিনর আর কোনো প্রয়োজন নাই, দুনিয়াত বহুত মানুষ আছেন বাবা ডাকি মার, ই জালিম বাবারে আগে জমিন থাকি বিদায় করি, এর লাগি শরীয়তে ঠিক করিয়া দিছে সে মানুষ অগলরে কোরবানি করা নাই বলা নানি, পাক পরবর্তীকারে আলমে ব্যবস্থা করিয়া দিলা, কিন্তু সেই সময়ে মানুষ এইলা কোরবানি দেবা মান্নত ছিল, হযরতে আব্দুল খাজা আব্দুল মুত্তালিবে মানি লইলা, জমজমার কুয়া তৃতীয়বারে পুনরায় যখন পানির ব্যবস্থা হয়ে গেল শুক্রিয়া আদায় করলা, মান্নত করলা বলে অমুক মারে জুমার দিন আল্লাহর ঘরের সম্মুখে আমার একজন ছেলেরে আমি কোরবানি দিব, বড় ছেলেরে ডাক দিয়ে আল্লাহ খাজা আব্দুল মুত্তালিবে আনিয়া কইলা বাবারে আমি মান্নত করছিলাম যদি জমজমার কুয়াটা দুবার বই যায় তে আমার দশ ছেলের মাঝে ছেলেরে কোরবানি দিতাম তুমি রাজিনি, বলে আব্বা আমি একটা প্রশ্ন করি বলে কো, বলে যেই সময় কইলা তোমার দশ ছেলে তাকে এক ছেলে দিবাই আমি বড় হুয়ার নাম তুমি কইসলাই নি, বলে না বলে তে আর আল্লাহ রাহুল আমি দিই আর দুই নম্বর ছেলেরে ডাক দিয়ে আনলা, আনিয়া কইলা বাবা
আমি আল্লাহর রাস্তায় মানিছিলাম, জমজমার কুয়া আরম্ভ নিয়েইলে একজন ছেলেরে দিতাম, বলে বাবা দুই নম্বর ভুয়া কইয়া কইছিলাইনি, বলে না, বলে আমি কুরবানি চাই না। একজন একজন করিয়া নয় জন গুজরিয়া গেছেন, গিয়া সর্বশেষে যাইন লইছই নেই না, আমার রসুলুল্লাহর বাবা হক সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ নবীর খেদমত আইলা, বাবার খেদমত, খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমত যখন আইলা, আবার ভরে জিকার করলা, বাবা রে আমি আল্লাহর কাছে মান্নত করছি, মানুষে বানির লাগি বড় কষ্ট করে, আমি দোয়া করছি যদি আল্লাহ বানি আবার জমজমার কুয়া দুবারা ঘুরাইয়া দেলাইন, দশ ছেলের মাঝে একজন আল্লাহর রাস্তায় কুরবান করতাম, তুমি রাজি নি? কইলা বাবা নয় ভাই গেছেন গিয়া, আপনি আল্লাহর কাছে মান্নত করছেন, আমি আপনার বাধ্য ছেলে, আমি আপনার যে মান্নত যেটা এটা পুরাইতে গিয়া আমি রাজি হই গেলাম, আমার আল্লাহর ঘর সামনে নিয়ে আপনি কোরবানি দেখবা কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ, দিন ধার্য করা হয়ে গেল, নাম উল্লেখ করা হয়ে গেল আব্দুল্লাহ, আব্দুল্লাহর নাম শোনার পরে মরিয়ম যে মহিলা ছিলা, যাই নূরে মোহাম্মদীর সন্ধান পড়িছই, আব্দুল্লাহর ঘরটা কি যাই নাই বা এই মোহাম্মদ হইবা, মনৌহলর মে মরিয়মে কিন্তু ই ঘটনা ভুরা ভুরি জানন। মক্কার ঘরে যখন গেছেন জুমার দিন, যাওয়ার পরে দেখই নিন বিরাট টাকারে মহিলা হলর এক জমাত প্রতিবাদী মিছিল লইয়া আজিছ, প্রতিবাদী মিছিল লইয়া, আর এই জমাতর মাঝে লিডার রইলা হযরতে মরিয়ম, জিকার করলা তুমি তাই নিন কেনে, বলি আমরা এক প্রতিবাদ লইয়া আইছি, আগে প্রতিবাদটা খাজা আব্দুল মুত্তালিব আপনি শুনক পা, বলে কিতা, বলি আপনার তো ছেলে কজন, বলে দশ জন, বলে নয় ছেলেরে কুরবানি দিলে আমরার কোনো প্রতিবাদ নাই, কিন্তু আব্দুল্লাহরে কুরবানি দিতে আমরা মক্কা নগরের সারা মহিলা হলে প্রতিবাদ করি, আর আব্দুল্লাহরে কিন্তু কুরবানি দিতে ভারতায় নাই। সুবহানাল্লাহ, আল্লাহর মায়ার বন্দে গান, আল্লাহ আল্লাহ করিও, আল্লাহর নবীর লগে মায়া রাখিও, জমিন নৌকা দেখবা ডুবি যার, নৌকা ডুবাইল নৌকারে আল্লাহ বাসাইব, তোমার নৌকা কিন্তু কোনোদিন ডুবিত নাই। ইসলাম ধর্মে আমরা আছি, বিভিন্ন ধরনের মুসিবত গলার আননি না না, কিন্তু এই মুসিবত দেখিয়া যদি মনে মনে কো বলে পরিশানির সময় ধর্ম ছাড়ি দেবাও বলা, ইলা যদি মনত ত্যাগ করিলাও বলে অন্য ধর্মে তৈলে তো খাইলা, মনে অ্যাকাউন্ট ভরা পয়সা থাকলো নে, সরকারে চাকরি দিল নে, মুসলমানের ঘর জন্ম নেওয়ার কারণে দুনিয়ার কোনো বস্তু পাইয়ার না, ও মুসলমান জানি রাখো আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন, সাহাবাই কেরাম গন্ডে ই দুনিয়া মুমিনের লাগি হইল জেলখানা, আর মুমিন যারা নাই যারা ও মুসলমান হল তারার লাগি দুনিয়াটা হইল জন্নত, মুমিনে জমিন কষ্ট করা লাগবো, সাহাবাই কেরাম হলর জিন্দাগি দেখুক কয়া তারা জমিন কষ্ট করছেন, আল্লাহর হবিবের কলিজার টুকরা সাহাবি বিলালে আবছি, রসুলুল্লাহর খাদিম আসলা আজান দিতা, ভাই মুসলমান এই নাসলা খালা ওলা খালা আসলা যেন রে, দেখলে কোনো মানুষে একবার চাইলে আর একবার চাইতো না, জমিন গালাবো দলাবো আল্লাহ নবীর লগে যদি সম্পর্ক করিয়া যাইতা এবারও বাইরে খালা দলা লাগতো না, কিয়ামতর দিন কিন্তু জন্নতি তুমি হইবাই। সুবহানাল্লাহ, নবী মেয়েরাজর মধ্যে গেছেন, যাওয়ার পরে শুনেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়, হযরতে বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমর আওয়াজ, নবী গুরিয়াইয়া কইলা বিলাল রে এমন কোন আমল তুমি করো, হোসেন বিলাল আমি জন্নতের মধ্যে গিয়া শুনলাম তোমার কদমের আওয়াজ, কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমি ওযু করিয়া মকরু অক্সালা যেমন মাগরিব বা ফজর মকরু অক্সালা ইয়া রাসূলুল্লাহ, আমি ওযু করার পরে তাহিয়াতুল ওযু দুই রাকাত নামাজ আল্লাহর দরবার আদায় করি, এর লাগি পাক পরওয়ারদিগারে আলমে আমি বিলালর শান ও মান রে ওত বাড়াই শুন। সুবহানাল্লাহ, আল্লাহর মায়ার বন্দেগান, এখন খাজা আব্দুল মুত্তালিব ছেলেরে কুরবানি দিতা প্রতিবাদ করিয়া বইছেন মক্কা নগরের মহিলা হলে ফয়সালা খে দিতা বিচার কিলা হইতো, খাজা আব্দুল মুত্তালিব চিন্তার মাঝে বললা বড় বড় আলিম হলরে ডাকাইলা, কইলা তোমরা ফয়সালা দেও চাইন, এখন আমি কিতা করতাম, আমার তো মান্নত নয় ছেলে মানুন না আব্দুল্লাহ মানছইন, আর আব্দুল্লাহরে কুরবানি দিতে মক্কার মহিলা হলে বাধা দেন, আমার মান্নতটা কিলা আদায় হইতো তোমরা হইয়া দেও, কইলা এক ব্যবস্থা আছে, কাম করো কোয়া ফাল্লার মধ্যে আপনি দশটা উটোর নাম তুলো কোয়া,
আর আব্দুল্লাহর নাম তুলো কোয়া, তোলার পরে দেখবা যদি সমানটা খেতে আরো দশটা তুলিবা, যেই সময় দেখবা এই ফাল্লাটা বাড়ি হয়ে গেছে, যতটা উঠোর নাম হইব গুন কুরবানি দিলে অবশ্য আপনার মান্যতা দাইব। সুবহানাল্লাহ, আব্দুল্লাহর নাম তুলা হইল, দশটা উটের নাম তুলা হইল তো লড়ে না, দশটা দশটা করিয়া একশোটা উটের নাম তোলার পরে পাল্লা সামান্য যখন ব্যবধান হইছে, আলি মগলে বত্তা দিছই না আপনার মান্নত কিন্তু আদায় হইব। একশোটা উট আল্লাহর আল্লাহর ঘরের সামনে যখন কুরবানি করা হইল, আদায় করা হইল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই কুরবানিটা কি বাসিলা হোক। সুবহানাল্লাহ, এখন আল্লাহর মায়ার বন্দে গান, এই মরিয়ম এত বড় মায়া করেন, পছন্দ করেন, খারে বলে আব্দুল্লাহ রে রাসূলুল্লাহর বাবা আব্দুল্লাহ রে কিছুদিন যাবত গেল, বিয়া ধার্য হইল, মা আমিনার সঙ্গে বিয়া হয়ে গেল, ওয়ার পরে নূরে মোহাম্মদি আব্দুল্লাহ তাকি মা আমিনা পর্যন্ত যখন গেল গি, সামান্য দিন যাওয়ার পরে একদিন মরিয়মের ঘরের সামনে দিয়া আব্দুল্লাহ রাসূলুল্লাহর বাবা যখন যাইত্রা, মরিয়মে ডাক দিলা, আব্দুল্লাহ রে তুমি আমার ঘরের মধ্যে আও। ঘরের সম্মুখের মধ্যে নিশন হজরতে মরিয়মে নিয়াতান মাথা তাকি বা পর্যন্ত চাইলা, নিচ তাকি উপর পর্যন্ত চাইলা, আবার ঘুরাইয়া মাথা তাকি বা পর্যন্ত চাইলা, মরিয়মে চক্কর জল ছাড়িলার ঘরের ভিতরে গিয়া ঢুকি গেলা। সুবহানাল্লাহ, আব্দুল্লাহ ডাকাইলা কইলা, মরিয়ম তুমি আমারে দেখলে দেখাইতাই বড় মায়া করতাই, বালা খানি গুলা দিতাই বসাইতাই, আজকে মরিয়ম আমারে দেখিয়া ঘরের মধ্যে নানি আমার ভাই দিছাই, আর তুমি এখানে ঘর ঢুকিলাই। কইলা আব্দুল্লাহ রে তুমি সত্য কথা কইও, তুমি কোসেন তোমার সাদি হই গেছে নে বলে জি হই, বলে সাদি কার সঙ্গে হইছে, বলে মদিনা নগরীর মা আমিনার সঙ্গে আমার সাদি হইছে। কইলা আব্দুল্লাহ রে আমি তোমারে মায়া করতাম না, তোমার লগে কোনো খাতির ছিল না, আমি মরিয়ম আমার বাবার বড় সম্পদ ছিল, শিক্ষা বর্জন করিয়া জীবনে দেখলাম নূরে মোহাম্মদীর সন্ধান আমি পাইছিলাম, দেখছি আব্দুল্লাহর লগে দান সাদি হইব, আখেরি জবানার নবীর মা তাই নইবা, মনে বড় আশা ছিল আখেরি জবানার নবীর মা হইতাম, যেহেতু তুমি আমিনারে সাদি করিলাইছো তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নাই। এর সঙ্গে আল্লাহর মায়ার বন্দে গান, মরিয়মের এই জমিনের মধ্যে সাদি হইছে না, এর লাগে কিয়ামতের দিন মরিয়ম নামে যত মহিলা অকল থাকবা, মরিয়ম নামে মহিলা অকল জন্নতে যাইবা, মরিয়ম নাম যখন ডাক দিবা তখন অগণিত মরিয়ম অকলে জবাব দিলাইবা, পাক পরবর্তীকারে আলমে এক মরিয়মের খাতিরে মরিয়ম নামে যত মহিলা থাকবা সারারে আল্লাহ জন্নত দিব। সুবহানাল্লাহ, দরুদ হোক আল্লাহুম্মা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ, সাইয়িদিনা, আপনারা আরো জোরে বলো, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়িদিনা নবীর উম্মত, যেই নবী জমিন তসি বানার আগে নবীর আলোচনা আসলো নি না, না আসলো নি সাহাব কোন নবীর গুণগানগুলা ছিল, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তসি বানার দীর্ঘদিন পূর্বে মক্কা নগরে একজন বাচ্চা আইলা, নাম হইল তুব্বাই হুমাইরি বাচ্চা, তুব্বাই হুমাইরি বাচ্চা মক্কা নগরে আইলা, কিতার লাগি বলে সম্পদ বাটিয়া দেবার, আমরা তো সম্পদ আমরা দেই না, সম্পদ চাই খালি জমাইয়া রাখতাম, তখন কোন সময়ে যে বাচ্চা খোলছিল তারা চাইতা সম্পদ বাটিয়া দিতা। তুব্বাই হুমাইরি বাচ্চা মক্কা নগরে আইলা, ইয়া কইলা মক্কা নগর সব মাংস রেখো আমি কিছু পয়সা করে বাটিয়া দিতাম, রুপিয়া খোল বাটিয়া দিতাম। তুব্বাই ঘুমাইরি বাচ্চার সঙ্গে যে আলী মকল ছিল কিতাব পড়নেওয়ালা, তারা কিতাব বাকরিয়া পড়িয়া কইয়া হুজুর ইকানোর মধ্যে কোন মানুষ আপনার কাছে আইত না, কইলা খেনে মানুষ আইত না এখানে,
বলে ইকানোর মধ্যে আল্লাহর এখান ঘর আছে, যেখানে খোদার ঘর হইন, ওখানো 360টা মূর্তি রাখা আছে, ও 360টা মূর্তির তারা পূজা পাঠ করে, যত বড় বাচ্চা কোয়া তারা কিন্তু ইকান তা কি আসবে না। তো ভাই হুমাইরি বাচ্চা কইলে আমারে লইয়া চলো, যদি আল্লাহর ঘরের সম্মুখের মধ্যে ঘরের মধ্যে মূর্তি থাকে, আমি গিয়া মূর্তি ওগুন ভাঙ্গি লিলে মানুষ আমার মুখা ফিরিব আর আমি বাটিয়া দিয়া যাইমু, ঠিক আছে না নিমাত। তারা কিতাব মেলিলা হইলা, ও হুজুর তুব্বাই ঘুমাইরি বাচ্চা, এটা আপনার পক্ষে সম্ভব হইতো না, আপনি জাগার মধ্যে গিয়া এই মূর্তিগুলারে ভাঙ্গিতা বার্তা নাই কইলা কেনে। বলে এমন একজন ব্যক্তি যাই না ইয়া মূর্তিগুলা ভাঙ্গিবা, এনর নাম আছে বলে নাম কিতা বলে আহমদ, বলেন ই জমিন আই গেছেন নি বলে এখনো জমিনের মধ্যে আইছেন না, দীর্ঘদিন ভরে তাই নাই বা তাই নাবার ভরে তাই নগুন, এই মক্কা নগর দে পবিত্র করবা তাই না আবার ভরে তাই আবার আগেই গুণ খেয়ে বিনতা কি সরাই তো হারত নাই। তো ভাই ঘুমাই রে বাচ্চা কইলা খো চাইন এন জন্মগ্রহণ কেন করবা বলে মক্কা নগর, বলে মক্কা নগরে জন্মগ্রহণ করার পরে এখানো যাইবা বলে মদিনাত, বলে মদিনাত যাইবা কেনে, মক্কার মানুষে তানে কষ্ট দিব নির্যাতন চালাইব আল্লাহর হুকুম হইব চলিয়া যাইবা। তো ভাই হুমাইরি বাচ্চা কইলাতে মক্কা নগরে যারা তান তাকি বিতাড়িত করিয়া দিব, যদি আল্লাহর তো মহাপুরুষ যার জমিন তর্সিবানার আগে কিতাবের মধ্যে নাম আছে, কত বড় মহামানুষ যায় এই নেই জমিন মক্কা তাইয়া তাহকার যেতায় তানে হরাইবা তারে আমি এখন মারি ফেলাই দেই খাটিলাই। কইলা বাচ্চা এটা আপনার পক্ষে সম্ভব নাই, কারণ হইল কোন সিলসিলা নসবটা কি তাই নাই বা, যদি আপনি সারা রেখাটার লগে নবীর নসবটা যদি আপনি সমাধান করেন এই নবী জমিন আবার সম্ভব নাই, আর আল্লাহর পছন্দনী হইল নবী জমিন আইতা, নবীয়ে জমিন দেয়া সুন্দর করতা, এর লাগি ইটা আপনি বিলকুল করতা পারতা নাই। তো ভাই ঘুমাইরি বাচ্চায় কইলা কো চাই এই নবী মক্কা তাকি যাইবা কুম্বাই, বলে এই রাস্তা দিয়া মক্কা তাকি মক্কা মদিনা নগরের মধ্যে যাইবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। আমরা জন্মগ্রহণ করার পরে সামান্য বড় হওয়ার পরে জন্মগ্রহণের পরে বাবা নাম থইবা বলা নানি, নাম তোয়ার পরে প্রথমে মক্তবের মাঝে যাইব বাদে স্কুল, এরপরে গেলাম আমি কলেজ ও মাদ্রাসাত, যাওয়ার পরে মানুষে যখন শিক্ষা অর্জন করলাম, মেট্রিক দিলাম মাইয়ে দিলাম বিয়ে দিলাম টাইটেল দিলাম আমি জইলাম, তখন মানুষ অধিকার করে বাবা তোমার বাবার নাম কি তা বলে ওতা, তখন মানুষে পরিচয় ভাই অমুকর ছেলে কোরআনে হাফিজ ওলা নানি, দেখো পাক পরবর্তীকারে আলমে আমার নবী জমিন তর্সি বানার আগে নবীর গুণগান গুলা কিতাব তুলিয়া দিছেন, এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন মানুষের মত নাই, দেলা মিসাল দিতরা দুনিয়ার পাথর পাথর দুনিয়ার পাথর দে মানুষে কিতা করে বলে খাম লাগায়, দুনিয়ার পাথর দিয়ে মানুষে গর বানায় বলা নানি, দুনিয়ার পাথর দিয়ে মানুষে কিতা করে বলে ভাইয়ের মুরা মানজে, জেলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মিসাল দিতরা আসওয়াদু হাজারুন লাকাল হাজার, আসওয়াদ পাথর হইল পাথর ওলানি, মক্কা শরীফ গেলে ইব্রাহিম মুসল্লার কিনারাত হজারে আসাদ পাথর আছে, যে পাথরের মধ্যে দুইজন নবীর কদম লাগছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তর্সি বানার আগে ইব্রাহিম এবং ইসমাইলের, আমার নবী থাকি লইয়া সব নবী আইয়াই কেন চুমা খাইছেন দুই নবীর বরকতে, এর লাগি পাথরটা বড় সম্মানী, রসুলুল্লাহ পাথরের সম্মুখের মধ্যে গিয়া ওলা হাত লাগাইয়া উঠো আনিয়া চুমা খাইছেন হক সুবহানাল্লাহ, হযরতে উমর পাথরের সামনে গিয়া কইলা ও পাথর দে আমি ও উমর, যে উমর দে শয়তানে দেখলে আমি যে মাটি ভাই আটিয়া যাই, ই মাটি ভাই দি শয়তান আটিয়া যায় না, শয়তানে আমারে ডরায়, আমি উমরে তোমারে সুমা দিলাম না ওনে, ও পাথর তোমার কোনো শক্তি নাই তুমি মাতিতাই পারো না, কিন্তু আমি দেখছি মোহাম্মদুর রসুলুল্লাহ চুমা দিছুন, আমি রসুলুল্লাহর খলিফা উমরে চুমা দিলাইলাম, পাথর তুমি দুনিয়ার কোনো পাথর রইছো না, সুবহানাল্লাহ, ওলা মোহাম্মদুন বাশারুল্লাহ কাল বাশার, মোহাম্মদুর রসুলুল্লাহ যদিও মানব সুরতে কিন্তু আমাদের মতন মানুষ কোনো মানছে কইলে অবশ্য সেই মুসলমানের মুসলমানই কিন্তু আর টিকবে না। কোরআন আল কারিম আয়াতে করিমা আছে
তোমাদের মতন আমি বলা আলোচনা করেন নানি মুসলমান জানিয়া রাখিও এই আয়াতে করিমার তফসির তফসিরে তবরি আপনি বাখর কোয়া বড় বড় তফসির বাখরিয়া দেখো কোয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়ার উম্মতগণ এই আয়াতে করিমার তফসির লিখি দরা কুল্লি হাউলাইল মুশরিকিনা ইয়া মুহাম্মদ কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ওয়া নবী মক্কা নগরের ও মুসলমান যারা যারা আপনার কিনারা তাইতে বয় ভাই নবী আপনার দ্বারো আপনারে জাদুকর হয় আপনার খান্দা তাইলে আপনি তারারে আকর্ষণ করি লাইবা যারা মনে করে নবী আপনি তারারে হক তোমরা ডরাইও না তোমরা জেলা মানুষ আমি নবী ওলা মানুষ কিন্তু যখন কলিমা ভরি লাইব কলিমা পড়ার পরে একজন মুসলমানে যখন আল্লাহর নবীর কলিমা পড়বো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জানাইয়া দিলাইছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন সুবহানাল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন মানুষের বাপ না একক সুবহানাল্লাহ বাপ যদি অন্যতে ভাই তো ওইবার আমি চাবো জুড়ে মাতক ওইবার নানি আল্লাহ কোরআন হৈদরা বাপ নাই বাপ যাই নইতা নাই তো আর ভাইবার সন্দেহ নাই দুই নম্বর নবীর বিবি গণের ক্ষেত্রে আল্লাহ কোরআন আল কারিম কইত্রা আল্লাহর হবিবর বিবি গণ্ডে কোরআন আল কারিম রব্বুল আলামিনে উম্মাহাত শব্দ ব্যবহার করছেন নবীর বিবি অকল মুসলমানদের জন্য মা নবীর বিবিগণ যদি আমাদের সম্মুখে যদি মা আল্লাহ কইয়া থাকেন তে তো নবী বাবর সমতুল্য আল্লাহ আবার খাটি লিছেন বলে নবী দুনিয়ার কোনো মানুষের বাবা নাই নবী যদি বাবা হইন না নবীর বিবি অকল যদি মা হইয়া থাকেন ও মুসলমান নবী আর খেও না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরার জানর চাইতে পিয়ারা যে নবীর কলিমা পড়িয়া মুসলমান হইলাই এই নবীরে তুমি বাইয়ার বাপর মতন কেনে বানাইতাই মক্কার মুসলমান হলে নবীরে পরীক্ষা করছে এখন আর আমরার পরীক্ষা করার কোনো প্রয়োজন নাই নবীর কলিমা পড়েছি শুক্রিয়া আদায় করিও বলে নবীর কলিমা পড়েছি নবীর উম্মত পাক পরবর্তীকারে আলমে নবীরে অত সম্মান দিলা তুব্বাই গুমাইরি বাচ্চা যখন মক্কার নগর থাকি মদিনাত রানা দিতা আস্তে আস্তে রোয়ানা দিছন যাইতা তোব্বাই ঘুমাইরি বাচ্চা খানো গেছন বলে মদিনা নগর পর্যন্ত মদিনার যাওয়ার পরে যেই জায়গাত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ রাখতা বন যাওয়ার পরে তোব্বাই ঘুমাইরি বাচ্চা তামিছন সুবহানাল্লাহ দুরুদ হল কোয়া আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আর محبت ফলক اللهم مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد
মায়ার বন্দেগা নহল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কিছু মুজিজা শোনার দরকার, নবীদের কিছু মুজিজা। তোব্বাই হুমাইরি বাচ্চাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাম ও সিফাতগুলো শুনলা, শুনিয়া দিল বক্তি আইছে আইছেন না না, শোনার তালো একটা চিঠি লিখিছেন, লেখিয়া মদিনাত নবী যে জায়গার মধ্যে গিয়া থামবা, ও জায়গার ও জায়গা ওখানে খরিদ করিয়া আর ও বাড়ির মালিক রে দিলাইছেন, বুঝলা রে বা তুমি থাকো, তুমি তোমার আওলাদ রে ওসিয়ত করবাই, আর একেবাদিগর যে সময় দেখবাই আখেরি জমানার নবী হিজরত করিয়া মদিনার মধ্যে তসিবানবা, নবীও নয়া থামবা, থামার পরে তুমি গড় খান আখেরি জমানার নবীরে দিলাই সুবহানাল্লাহ, আর আমার আমানত চিঠিটা তুমি দিবাই, মক্কায় বিজয় হইল নবী মক্কা থেকে হিজরত করি মদিনা তাইলা, আবার পরে তুব্বাই হুমাইরি বাচ্চা যে চিঠি দিয়া গেছিলা, একজন দুইজন পরে কয়েক চিঠি পরে যেই নেই ঘরের মধ্যে ছিলা, এনর নাম হইল হযরতে আবু আইয়ুব আনসারি, আবু আইয়ুব আনসারির ঘরের সামনে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন ঘটল, আল্লাহর হাবিব রে দেখিয়া আবু আইয়ুব আনসারি তার বিবি বাচ্চাই লইয়া ঘর থাকি বাহির হই গেলা, নবী আজি কইলা আবু আইয়ুব ঘর থাকি বাহির হই যাও কেনে, বলে নবী কই গরি কান আপনার, নবী ঘরের মালিক আমি নাই, আমার দাদা বাপ দাদাই ওসিয়ত করিয়া গেছেন, নবী আপনি তসি বানার পরে ঘরটা কিন্তু আপনারে দিতাম। আল্লাহর হাবিবে জানাইলা আবু আইয়ুব রে এই ঘরটা কি তুমি যাবার কোনো প্রয়োজন নাই, ঘরের মধ্যে থাকো, আমার আমানত যেটা আছে আমি নবীর আমানতটা মাটাই না নিয়া তুমি দিলাও, সুবহানাল্লাহ, আবু আইয়ুব আনসারি আমানত দিলা, এর লাগি আমার নবী গাইবর ইলিম নবীর জানা আছে নি বলে আছে পাক পরবর্তীকারে আলমে যে ইলিম নবীরে জানা যাতে নিটার নাম হইল গাইবর ইলিম, গাইব আল্লাহ ছাড়া কেউ জানে না বলানি, বলি আল্লাহ যারা হিকায়া দেয় না নর জানা আছে, লোকাল জিনিস আল্লাহর নবীরে কইয়া দিছইন আল্লাহ পাক পরবর্তীকারে আলমে, নবীয়ে লোকাল জিনিস কইতা পারন, ব্যস্তর খবর নবীয়ে দিয়া গেছেন লোকাল নিনা হাজির, আমরা তা কি লুকাইল না নি, ব্যস্ত আমরা যাইমু ব্যস্ত আটখান আছে এখন রান দেখলাম নি, না দেখার জিনিস নবী এক হইয়া গেছেন, ফরিস্তা আমরার লগে দুইজন সাক্ষী দাতা আছেন কোনো দিন দেখলাইনি ফরিস্তারে, ঠান্ডা আমরা শরীর লাগে ঠান্ডা কোনো দিন দেখলাইনি, গরম শরীর লাগলে জলে কিন্তু গরম দেখা যায় না, না দেখিয়া মুমিনা ইমান আনছে, ও মুসলমান জানিয়া রাখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে না দেখিয়া আমরা ইমান আনছি, এই মানে আমরা রে কত দামি বানাইছে পাক পরবর্তীকারে আলমে ফরমাইত্রা, ও নবী আপনি রহমাতুল্লিল আলামিন, আর আপনার কলিমা যারা পড়ি লাইব নবী একবার জীবনে কলিমা পড়ি লাইব, আমি পাক পরবর্তীকারে আলমে তারারে জন্নত দান করমু সুবহানাল্লাহ। এখন দেখো আমরা নবীর কিছু কেরা মজিদা হল, আমি কই নবী তাকে আচানক কোনো জিনিস ঘটিলে এটার নাম হইল গিয়া মজিদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সবচাইতে বড় মজিদা হইল আল্লাহর কোরআন, সুবহানাল্লাহ, কারণ নবী মক্কা আসলা কোরআনুল করিম জিবরিলে মক্কার মধ্যে লইয়া আইছেন, নবী হিজরত করি মদিনার মধ্যে গেছেন, জিবরিল আর মক্কাত নাইয়া মদিনাত গেছেন, নবী কোন যুদ্ধের ময়দানও জিবরিল যুদ্ধের ময়দানে আইছেন, নবী কোন জায়গার মধ্যে নমাজ পড়িতা জিবরিল ওখানে আইছেন, নবীর দেশ সময় প্রয়োজন হয়েছে জিবরিলি আমিন আল্লাহর পক্ষ থাকি আইছেন, বলা নবীর 63 জিন্দগির মাঝে নবুয়তির এলান তাকি লইয়া কোরআন নাজিল তাকি লইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কাছে জিবরিল বারবার আইছেন নবীর খেদমত, আয়া 23 বছরে 30 পারা কোরআন জিবরিলে দিয়া গেছেন, সুবহানাল্লাহ, ই কোরআন আমরা নবীর উম্মত হলে পড়িতাম, মুসলমান জানিয়া রাখো নবীর কলিমা বলি লাইলে আমি নবীর উম্মত ঠিক আছে, নবী এমন একজন ব্যক্তি নবী দুনিয়ার কোনো মানুষের সমতুল্য হইতে পারে না, শয়তানের স্বপন যুগে আইয়া স্বপ্নে আপনারা কোনো সময় মা বাবারে দেখতা ভারন ভারন নিনা না, স্বপ্নে কোনো সময় বিভিন্ন জিনিস আমরা দেখতাম ভারী,
মানুষ ঘুমানির পরে তার রুহ জেগুয়া সেগু বাহির হইয়া যায় গিয়া দুনিয়া সফর করে, কিন্তু কোনদিন কোন মানছে শয়তানের রুহ বাবার দত্ত ভারে মার ভারে পীর মুর্শিদর ভারে বিবি বাচ্চা আপন বিবির চুরত ধরিয়া শয়তান অবশ্য তোমার খান্দা তাইতো ভারে বিবির কাছে সব নিয়ে আইয়া স্বামীর চুরত ধরিয়া স্বামীর কথা আইয়া শয়তানে হইতো ভারে কিন্তু বাক পর্বর দিগারে আলমে তার একটা ক্ষমতা দিছেন না শোভন যুগে আমার নবীর চুরত আইয়া শয়তানে ধরতো ভারে না জুড়ে সুবহানাল্লাহ শয়তান এখানে নবীর জুরত ধরতে পারে না বলে ফাঁক পর্বর দিগারে আলমে আমরার হবিব রে জানাইলা নবী আপনি লেখক কোয়া কিতা লেখতা বলে আল্লাহর নাম লেখতা নবী লেখা আরম্ভ করতেন দেখলা যদি আমি আল্লাহ শব্দটা লেখি মোহাম্মদুর রসূলুল্লাহর আঙ্গুলের তাই আল্লাহ নামর উপরে গিয়া কিন্তু হড়ি যায় নবী থামি গেলা লেখা বন্ধ করি দিলা কইলা আল্লাহ আমি লেখা সম্ভব নাই ফাঁক পর্বর দিগারে আলমে বুঝি লাইলা নবীর মহব্বতর সাগর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানাইলা ও নবী আপনি যদি লেখি লাইতা নবী কোনো অসুবিধা ছিল না আমি আল্লাহরে নবী আপনি অত মায়া করতেন অত মহব্বত করতেন মহব্বতর সাগরের কারণে নবী আমি আল্লাহর নামটা যখন আপনি লেখছেন না কিয়ামত পর্যন্ত নবী আপনার ছায়ারে আমি উঠাই নিলাম কিয়ামত পর্যন্ত আপনার ছায়া কোনো মানছে উড়িত নাই সুবহানাল্লাহ এর লাগি নবী বেছায়া নবী নবীর কোনো ছায়া নাই নবীর স্বপ্নে দেখলে উম্মত হলে স্বপ্ন দেখবা এর লাগি নবীর স্বপ্ন দেখলে অবশ্য দুনিয়ার কোনো মানছরে হইও না গরো যদি শোনা থাকে শোনা মাংসর গরো তাকে নানি বিবির সরা আছে জেবরাত আছে অলঙ্কার আছে আংটি আছে খানোর চেইন আছে খানোর জুয়া আছে দাগা আছে না না সব অলঙ্কার ঘরের মাঝে জমা রাখছো কোনো মাংসরে মসজিদও যাও বাজারও যাও দোকানও যাও যত মায়ার বন্ধু থাকুক ঘরে তোমার দৌলত শোনা আছে কোনো মাংসর লাগি শোনা গয়নার গোফ মানছে করে না করেনি ঠাঙ্কনিয়া লুকাইয়া তৈব ছোট হরুতা থাকলে আওলা দগলরে দেখাইতো না স্বামী স্ত্রী দুজনে মিলিয়া রাখেন কেনে বলে সোনা হইল দামি সোনা দামিরে মানুষে লুকাইয়া রাখে কোনো মাংসরে হয় না ও মুসলমান সোনা দুনিয়াত লইতে বাবা যায় যায়নি আপনারা এটা সোনা লইতে ভাবা যায় না নি যে কোনো বাজারও গেলে সোনা লইতে ভাবা যায় কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনাটা কি আরো দামি নবীর একবার জীবনে দেখলে ভাই মুসলমান রে আল্লাহর হাবিব রে যদি একবার নয়ন দিয়া দেখিলাও আল্লাহর জন্য তোমার লাগি ওয়াজিব হইব সুবহানাল্লাহ এর লাগি নবীরে দেখতার চেষ্টা করিও নবীরে দেখলে কেউরে কইও না নবীর ভাগল যদি নই ভাই নবীয়ে দেখা দিবা পাক পরবর্তীকারে আলমর মায়া নবীর লগে আছে নবীর মায়া আল্লাহর লগে আছে আল্লাহ তার নামর লগে নবীর নাম মিলাইয়া দিলাই শুনদি শুননি না না আজান দিলে নবীর নাম আছে আসেনি নমাজ পড়িতে নবীর দুরুদ আসেনি দোয়া দুরুদ যে কোনো কাম মুসলমানি করক আপনি নবীর নাম অবশ্য করা লাগবো দুনিয়া তাবার পরে নবীর নাম আছে জমিন থাকি যাওয়ার পরে নবীর নাম আছে কবর নিয়া রাখতে নবীর নাম আছে আসেনি যে কোনো মজলিস করক পা নবীর নাম আছে আল্লাহর কোরআন মানার পরে নবীর হদিস কুলা মানা লাগবো এর লাগি দয়াল নবীর শান অমান পাক পরবর্তীকারে আলমে অত বেশি বাড়াইয়া তৈ শোন একমাত্র নবীর আশিক ছাড়া নবীর প্রেম কেউ বুঝবে না দেখো কোয়া পাক পরবর্তীকারে আলমে আমরা রাসূলুল্লাহরে অত সম্মানী বানাইলা মুসলমান হল আমরা বর্তমানে ও মসজিদর কিবলা হইল পশ্চিম মুখা কিতার লাগি জানেননি আপনারা কিতাল লাগি বৈষ্মেদি বলে ওখান থাকি পশ্চিমে দিয়া বইল আমরার কিবলা খানা কাবা আমরা থাকি পশ্চিম দিকে এর লাগি আমরার মসজিদর পশ্চিম দিক আমরা খানা কাবা বাই ফিরাইয়া বানাইছি মুসলমান আমরার কিবলা হইল খানা কাবা কিন্তু জানি রাখো মুসলমান গন্ধের কিবলা এক সময় খানা কাবা কিন্তু ছিল না সব নবীর কিবলা ছিল বাইতুল মাকদিস ফিলিস্তিনের যেই মসজিদের বর্তমানে অসুবিধা মুসলমানের কষ্ট খোদরা সব নবী নমাজ পড়তেন যেই মসজিদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় নমাজ পড়িছেন তাফসীর আইছে 16 অথবা 17 মাস পর্যন্ত আমার রসুল্লাহ নমাজ পড়িছেন বৈতুল মাকদিস ভাই ভিড়িয়া হোক সুবহানাল্লাহ কিন্তু আল্লাহর হবিবর একদিন মনে মনে আইছে প্রকাশ কত্রা না নমাজ পড়িত্রা তফসির আইছে বেশিরভাগ আচরণ নমাজ
অথবা জোহরের নামাজ পড়িদ্রা নামাজের আলোতে নবীর মনে মনে আই গেল পাপ করবার দিগারে আলম। দুনিয়ার প্রথম ঘর হইল খানা কাবা, দ্বিতীয় ঘর হইল বাইতুল মাকদিস। আল্লাহ প্রথম ঘর খানা কাবারে যদি কিবলা বানাইতাই আল্লাহ তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ খানা কাবা বাই দি ফিরিয়া নামাজ পড়িলা মনে সুবহানাল্লাহ। এখন দেখো কোয়া বাবা এক কাম এখান করিয়া গেছেন, কত সুন্দর করে ঘর বানাইছেন, বাবার ষাটজন ছেলে আসুন, সব ছেলের কথা হইল রুমি গুণ আর সিজি করি বাবাই বানাইছেন সুন্দর। এর মাঝে এক ছেলে কইল বাবা ঈদে চাই অত সুন্দর রুম দশাত দশাত বানা আছে, তবে আমি একটা ডিজাইন দেখতে আইছি ও ঘর ভাঙ্গি আপনি আরো ঘর বানাক বাবাই মানবনি না, ভাঙ্গা ঘর হইলে তো মানবো, ছেলে হলে মানতে নাই কারণ অত সুন্দর ঘর, ইকানো তোমার মা বাবা রইছেন, আমার বাবাই বানাইয়া দিয়া গেছেন তোমার দাদাই, অত সুন্দর ঘর দিয়ে ভাঙ্গিয়া তোমার নতুন ঘর খেনে বানাইয়া দিতাম, খারাপ হইলে দিলাম মনে। এখন দুনিয়ার একটা মিশাল দিলাম, সুন্দর জিনিস যদি মা বাবা আর তোর বানাই থাকে দুনিয়ার মানছে এটারে নষ্ট করে না। ফাঁক পর্বর দিগারে আলমর তামাম অম্বিয়া কেরা মখলে নমাজ পড়িলা বাইতুল মাকদিস ভাই, সর্বশেষে আল্লাহর হাবিব জমিন আইলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে আল্লাহ তার প্রেমের বন্ধন তারে দেখাইয়া দিত্রা দুনিয়ার মুসলমান রে, সব নবী নমাজ পড়তেন বাইতুল মাকদিস ভাই, আমার নবিয়া পড়তেন বাইতুল মাকদিস ভাই, নবী নমাজের অবস্থায় মনে মনে আইসে আল্লাহ যদি কিবলাটা খানায় কাবা বানাইতাই, নবী নমাজের হালত ভরত নমাজ মুসলমান খেয়াল রাখিও। জিব্রিলে আমিন যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফাটাইয়া কইলা জিব্রিল যাও আমার নবীর মনে মনে চাইত্রা আমি আল্লাহ যদি খানা কাবারে কিবলা বানাইতাম, নবীরে গিয়া কইয়া দিয়াও নমাজের হালত তান দিল যে ভাই ফিরিয়া নমাজ বললে খুশ হই আমি আল্লাহ খুশ হই গেছি ও ভাই ফিরি যাইতা সুবহানাল্লাহ। পালানু আল্লি আন্নাকা কিবলা তান তার দোহা ও নবী আপনি যে ভাই ফিরিয়া নমাজ বললে খুশ হই ভাই আমি কামলি ওয়ালা নবীর প্রেম আপনার সঙ্গে আছে গো নবী আমি আজ থাকি সব নবীর বায়না সায়া আপনি কামলিওয়ালা নবীর খাতিরে আজ থাকি খানায় কাবা কিবলা বানাইলাম সুবহানাল্লাহ। ই কিবলা আর কোনোদিন ফিরিব নি, জুরে মা তকওয়া, ই কিবলা আর কোনোদিন ফিরিত নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ তনে তো শিবানার ভরে সূর্য উঠে কুম্বাই দি ঘুরব দিকে আর অস্ত যায় কুম্বাই দি ডুবে কুম্বাই পশ্চিম দিকে, কিয়ামতের আগে সূর্য যখন পশ্চিম তাকে উঠিব তখন কিয়ামত হয়ে যাব, ওবায়তনে না উঠিয়া ওবায়তনে উঠিলে কিয়ামত হইব। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একবার সূর্যরে থামাই দিছিলা, সূর্য ডুবি দার গিয়া আল্লাহর হাবিব আর সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উরাতর মাঝে রসুল্লাহ এজান দিয়া হিতান দিয়া ঘুমাই গেছেন, নবীর আরাম লাগি গেছে গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম আসেন, আসরের সময় ডুবি যার গিয়া ওক যার গিয়া আবু বকর সিদ্দিকে মনে মনে ডরাইত্র আল্লাহর ফরজ নমাজ যার কামলিওয়ালা নবী আমার উরাত ঘুমো নবীরে চালাইলে আল্লাহ বেজার হই যিবা, আল্লাহর নমাজ আদায় না করলেও আল্লাহ বেজার হইবা, কোনটারে তর্জি দিতা মনে মনে চিন্তার আল্লাহর বয়ে খাবিদরা সকুর বুটা গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর গাল মুবারক হরি গেছে হোক সুবহানাল্লাহ, নবীর ঘুম ভাঙ্গি গেল, নবী কইলা আবু বকর দেখছেন তোমার কিতা অসুবিধা বলে নবী গো বেয়াদ বে মাফ করবা নবী কোনো অসুবিধা নাই আল্লাহর বয়ে ডরাইয়ার নমাজ ওরফ যার গিয়া নবী ইকানো ডরাইয়ার নমাজ কিলা আদায় করতাম আপনি নবী ন ঘুমো নবী আপনি কামলিওয়ালা নবী আপনারে সালাইতাম কিলা ইটাও আমার বরদাস্ত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় জানাইলা আবু বকর দে আমি সব নবীর মতন নবী নাই আমি হইলাম এমন একজন নবী কামলিওয়ালা নবী, আবু বকর তুমি নমাজ পড়িতাই নি বলে জিও আল্লাহর হাবিবে সাদত আঙ্গুল সূর্যর বাসায়া কইলা রে সূর্য আমার আবু বকরে আশ্রণ নমাজ পড়িতা তুমি কত সময় নতামি যাও সুবহানাল্লাহ। সূর্য জাগার তামি গেছে আবু বকর নবী নমাজ আদায় করলা সূর্য ডুবি গেল কিয়ামত পর্যন্ত সারা বিশ্বর মানুষ এখান হইলে সূর্যরে থামানি সম্ভব হইব নি, এর লাগে এমন একজন নবীর উম্মত আমরা যেই নবীর কথা অবশ্য সূর্যই মানে চন্দ্রে মানে
সাহাবাইকেরা মোগল সঙ্গে একদিন নবী শহরে দিয়া যাইত্রা ওলা অবস্থাতে নবীর হাজতে ভাইলিল। সামনে কোনো গাছ বৃক্ষ নাই, এর লাগি খোলা ময়দান ও ফসরা ভরা নিষেধ। ফসরাবর হাজতে ভাইছে কোন জায়গা তাড়ালে গিয়ে আপনি ফসরা ভতরা কর্তা, কিন্তু কোন সুরা হের হের বা গাছ পাইলে এটার মধ্যেও নিষেধ আইছে। কোন গাছর গুড়ি তো ভেসাব কর্তা না, কোন সময় জিন্না তো কল থাকবা তারা হয়তো ক্ষতি করি লাইতে পারে। এর লাগে আপনি ওলা জায়গাত কিয়া সামনে কোনো আড়াল রাখি আপনি ফসরা ভরতা নবীর সুন্নত। নবীর হাজতে ভাইছে শহরে দি যাইত্রা কোনো আড়াল কোন গাছ বৃক্ষ নাই, আল্লাহর হবিবের সামনে দিয়া চাইলা চাইয়া দূর তাকি দেখলা একটা গাছ দেখা দার কইলা বো গাছ রে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাজতর প্রয়োজন, গাছ তুমি দূর তাকি আমার সম্মুখের মধ্যে আওসাইন, গাছে ডাইনে একটা লোড়া দিছে বামে একটা লোড়া দিছে, আল্লাহর হবিবার খেদমত আয়া হাজির হই গেছে, আল্লাহর হবিবে খোদা হাজত গুলা আদা করতেন ইকান খানো আনছেন বলে মাদার জুন নবুয়তর মাঝে আব্দুল হক মহদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি খাসা ইসুল কুবরা কিতাবর মধ্যে ইমাম জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ তাআলা আলাইহি আমার নবীর মজিদার মাঝে ঘটনাগুলার আনছেন হক ওয়া সুবহানাল্লাহ। এর লাগি পাক পরবর্দিগারে আলমে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অত সম্মানী বানাইছেন, নবীর কলিমা আমরা পড়িছি এতে খুশি নিনা বেদার থাবগল। নবীর উম্মত হইলে যদি খুশিও নমাজ পড়তাই নিনা বাদ দিলাই তাই, নমাজগুলা অবশ্য পড়িতাই, সাহাবাই কেরাম মকল নমাজ দিয়ে আসলা, আউলিয়া কেরাম মকল অবশ্য নমাজ দিয়ে আসলা, এর লাগে মুমিনে কোনোদিন নমাজ চাড়িতে পারে না, নমাজগুলা পড়িও নমাজ আদায় করিয়া সুন্নত পড়িও আগে করে নমাজর সুন্নত মুসলমান হকলে সাড়ি দিত্রা দিত্রা নিনা না, ও মুসলমান সুন্নত চাড়িও না, কিয়ামতর ময়দানও যদি বড় যাবাদতগুলা কোন নবীর উম্মতর কমি যায়। আল্লাহ হবিবে ফরমাই আমি রাসূলুল্লাহ সুন্নত রে ভাল্লা তুলিয়া দিমু সুবহানাল্লাহ। আজান শোনার পরে মাত বন্ধ করিও, আজানোর কলিমা গুলা কইও, আজানোর পরে দোয়া করিও আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। আপনারা দোয়া করেননি, ই দোয়া করতে সময় হাত তুলা মারি করন জানি, কারণ কোন দোয়ার কথা কিতাবত তুলা মারিয়া কইও নাই, কিন্তু আপনার মতলব আছিল করতে। ভিক্ষুক যখন কোন চাইল দরবারও যায়, বাসার বাড়ির যাও গার্দনির বাড়ির যাও, যাওয়ার পরে আতলা একটু বেখা করিয়া গিয়া কয় আমি আসলাম, তুলা যদি দিতা বড় খুশ হইলা মনে কয় নি না না কিতার লাগি ইনো গিয়া যদি মুখ খুলে যা কয় আইসি ওটা দিতেন না ইচ্ছে নাই দিব নি সোল মারবো আর বা তাস করি উঠাইয়া ফেলাইয়া যাইব কি হুয়নো আমার দরজাতে এত সিনা ভুলাইবার দাদা আমি আর বেখা হইয়া যদি নত স্বীকার করে ই স্বীকার করলে মালিকর দিল নরমিয়াই জিত ভারে টেকা দিলাই বলা নি না না। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমান সাহাবাই কেরাম কল রে আজান হুনার পরে তোমরা আজানোর শব্দগুলা খোয়ার পরে দোয়া করিও, কারণ আজানোর দোয়ার মাঝে আল্লাহর হবিব জানাবে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমান কিতা কই আমরা বলি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদদারাজাতার রাফিয়া ওয়াবআসু মাকামাম মাহমুদ মাহমুদানিল লাযী ওয়া'আতা। আর মাকামে মাহমুদ কিতা বলে কোরআনুল কারীম পাক পরবর্দিগারে আলমে জানাইত্রা আসা আন্নাবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত সকল দে জানিয়া রাখো কিয়ামতের ময়দান ও মাকামে মাহমুদ আল্লাহ দান করবো খারে বলে আমার নবীরে পাক পরবর্দিগারে আলমে জানাইত্রা নবী আসা আন্নাবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী আপনারে আমি আন করিব নবী মাকামে মাহমুদ দান করবো, মাকামে মাহমুদ দান করলে ফায়দা কিতা হইব বলে মাকামে মাহমুদ বসিয়া নবী দিয়াও যে কাউসরের পানি পান করাইবা। সুবহানাল্লাহ। ও মুসলমানের লাগি নবী কইত্রা সাহাবায়ে কেরাম গন্ডে তোমরা আজান উনার পরে দ্বারা দোয়া করবাই মাকামে মাহমুদর লাগি, আমি নবীরে যদি আল্লাহ মাকামে মাহমুদ দান করেন আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে তোমরারে সাবাত করি জন্নত লইয়া যাইমু। সুবহানাল্লাহ। নবীর সুন্নতের উপরে আমল রাখিও, নবীর সুন্নত হইল কি মাতার তো কি চুল বাড়তি করি রাখা, আর আরো সুন্নতি তরিকা হইল সুন্নতি বিভিন্ন ধরনের ডিজাইন দিয়া মেক্রোর কুকুরের হিয়ালর টোলার ফটো তুলিয়া নবীর সুন্নত নাই, সুন্নতি তরিকায় চুল কাটিও নবীর লগে ব্যস্ত যাইবাই, মুস বাড়তি করা নবীর সুন্নত, দাড়ি লম্বা করা আল্লাহর হবিবর সুন্নত, আত্মার নখগুলা কাটা দয়াল নবীর সুন্নত,
হাফলগুলা পরিধান করতে খনি গুরিয়া রসুলুল্লাহর সুন্নত আল্লাহর হাবিবর সুন্নত জিন্দা রাখিও হুজুর আগে মিসওয়াক ব্যবহার করো নবীর সুন্নত জুমার দিন সাদা কাপড় পরিধান করিও নবীর সুন্নত ভাই মুসলমান অকল সেন্স ব্যবহার করা নবীর এক সুন্নত আটিয়া যাইতে সময় আগে ডাইন দিয়ে ব্যবহার করা নবীর একটা সুন্নত আটিয়া যাওয়ার সময় আপনি চক্কুরে ওলা মিডিয়াম পন্থায় রাখিয়া মিডিয়াম বা সায়া মিডিয়াম অবস্থায় আটা হইল দয়াল নবীর সুন্নত সুবহানাল্লাহ বিসমিল্লাহ কইয়া কোনো জিনিস খাবা সুন্নত বিসমিল্লাহ কইয়া কোনো জিনিস চোয়া এবং লয়া বইয়া থাকছে নবীর সুন্নত এর লাগে আপনারা যখন কোনো খাম করবা পাল্লা খামর প্রথমে বিসমিল্লাহ বলেন জানি বিসমিল্লাহির রহমানির রহিম শব্দের অর্থ হইল আল্লাহ ইখামিকা নামি করলাম তোমার রহমান রহিম নামর খাতিরে আর রহমান রহিম নামর খাতির করিয়া যদি নবীর কোনো উম্মত হলে কোনো কাম করইন পাক পরওয়ারদিগারে আলমর দয়ায় জোশ মারে বন্দা এবং বন্দে কোনো কাম যখন বিসমিল্লাহ কইয়া করে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তানি বন্দা বান্দিরে নিয়ামত দেলাইন হোক পা সুবহানাল্লাহ এর লাগি নবীদের সুন্নত হইল আমরা যে হাউজে কাউসরের পানি পান করি আমরা যে আবে জমজমার পানি পান করি এই পানি পান করতে দুনিয়া তিনটা পানি দাঁড়াইয়া পান করা হইল সুন্নত আদব তিনটা পানি দাঁড়াইয়া পান করতে পারবা নবীর সুন্নত হইল পানি পান করার সময় বসিয়া তিন পিয়াসে পানি পান করতা বসিয়া আপনি পান করতা রাগ উঠি গেছে আপনি পানি বসিয়া পান করক আপনার গুসাল আমি যাইব হোক পা সুবহানাল্লাহ তিনটা পানিরে দাঁড়াইয়া পান করা মুসলমান হকলর লাগি যাই যাচ্ছে এক পানি হইয়া থাকলো জমজমার পানি জমজমার পানি আপনি বসিয়ান আল্লাহর হবিবর তাজিমে দাঁড়াইয়া পান করতা নবীয়ে চোদ্দ বন্ধ শত বছর আগে নবীর জবান থাকি দুধ পান করিয়া ফুরাইয়া তৈয়া গেছিলা এখনো নবীর ই পানির লাগি এখনো তাজিম করা লাগেনি না না তাজিম লাগেনি এর লাগি দাঁড়াইয়া পান করিও আরো পানি হইল অজু করার বাদে বাসাই যে পানি রয়ে কোনো মুসলমান হকলে যদি অজুর বাদর এক ফুটা পানি আতর কুরোর মাঝে লইয়া বিসমিল্লাহ সাফি কইয়া যদি দাঁড়াইয়া পশ্চিম মুখা ফিরিয়া পান করে আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতর যে বেমার থাকবো আল্লাহর দাতে শিফা দিব হোক ওয়া সুবহানাল্লাহ তিন নম্বর পানি হইল দাঁড়াইয়া যে পানি পান করতাম পারমু ই পানি কোন পানি বলে ই পানি হইয়া থাকলো আপনি যদি সফরতা হইন ঠেই নবা আপনি গাড়িত ইনো বইবার কোনো সেব নাই ইলা কোনো হসপিটাল আছে ইকান বসিয়া ফসরাবো করার জায়গা নাই বলা রানি ইলা অবস্থায় যদি নবীর উম্মত তকলে দাঁড়াইয়া পানি পান করে তেতাল লাগি যায় এ ব্যতীত আপনি বসিয়া পান করো কোয়া খানি খাইতে বিসমিল্লা কো কোয়া আপনি দোয়া মসলুন দোয়া গোলা ফলো কোয়া আপনার গরো হামাইতে ডাইন ভাও হারা কোয়া বার হইতে আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন কো কোয়া বারোইতে সময় বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ হইয়া বারো কোয়া ভাই মুসলমান নমাজ বন্দে গিয়ে আরম্ভ করো নবীর উম্মত হিসাবে অবশ্য আল্লাহর কোরআন তিলাওয়াত করো মা বাবার খেদমত করো নবীর সুন্নত একটা একটা করি জিন্দা করো আল্লাহর হবিবে ফরমান সাহাবায়ে কেরাম গন্ডে মান সান্না সুন্নাতান হাসানাতান ইন্দা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহিদিন আমার সাহাবায়ে কেরাম গন কিয়ামতের আগে যে সময় উম্মত ফসাদ আরম্ভ হইব ফসাদ আরম্ভ হই গেছিল জুড়ে মাতকন আরম্ভ হইছেন দল দল লইয়া আমি আমার দল চাষায় বাত্তি উজারে মানেন না বাত্তি উজায় চাষা মন্ত্রা না বাপে ফুয়ার দল মানেন না দল দল হল উম্মতর মধ্যে যে সময় হইবা আল্লাহর হবিবে সুসংবাদ দিয়া গেছেন সাহাবায়ে কেরাম হল ও সময় আমি নবীর সুন্নত যে সময় মানুষে মিঠাই লিব সবচেয়ে বড় নবীর সুন্নত হইল নমাজর আগে করে সুন্নত আমরা মুসলমান হলেও তো মিঠাই আর হলা নানি নমাজর আগে করে সুন্নত কোনো বিধর্মী মিঠান নি পর দুই রাখাত ফড়িয়া ধুড়ে এবার ফুরুত করি বার হইয়া যায়নি গিয়া মসজিদর বারে খালি ওবায়দি গেলার প্রসাদ করি মারিয়াও সাদা আদাত লম্বা এক দৌড়াইছি দৌড়াইয়া টানে আর কর দোয়া করেন নাকি কইলানো মসজিদ আর কিতাম হাত হইতো যাইতাম গিয়া সময় কম ইলা মানুষ আসেন নি ভাই মুসলমান হল মসজিদ সময় দিও ফরজ নমাজর আগে করে সুন্নত নমাজ পড়িও নবীর লগে মায়া বাড়িব নবীর উপরে দুরুদ শরীফ পড়িও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমরা সব চাইতে মায়া থাকে দুই মানুষের লাগি
বাফর মায়া তাকে ফুয়ার লাগি আর ফুয়ার মায়া তাকে বাফর লাগি, হাসানি না মিশা। বাবা ওয়ার ভরে সবচেয়ে বেশি মায়া, বাপ হইয়ারলে বেঠি থাকি আরো বেশি মায়া তাকে ফুয়ার লগে, ফুড়ি জন্মই গেলে ফুড়ির লাগি আরো বেশি মায়া তাকে, আর খার বলে হুয়ার সবচেয়ে বেশি মায়া তাকে বাবার লাগি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমান, সাহাবায়ে কেরাম কল দে যে তুই গুরবান চল লাগি তোমরার মায়া বেশ থাকে, একজন হইলা ছেলে আর একজন হইলা বাপ, বাপ আর ছেলে মায়ার দয় মানুষ থাকি, যত সময় পর্যন্ত আমি কামলিওয়ালা নবীর মায়া তোমরার অন্তর বেশি হইছে না, অত সময় পর্যন্ত তোমরা বকিত মুমিন হইতে পারতায় নাই। সুবহানাল্লাহ। এখন মুমিন আমরা হইতে হইলে কিতা লাগবো বলে মুমিনের শর্তের মাঝে আপনি ডাকা সবচেয়ে বেশি আপনি আল্লাহর নমাজ রে পড়া লাগবো, কলিমা পড়ার পরে। আমরা মনে করি নবীর মায়া হইলে নমাজ লাগতো না, জি না, নবীর মায়া অন্তরের মধ্যে ছিল খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি। আল্লাহর নমাজে লাগলে শরীরে তরতরাইয়া কম্পন করতো, নমাজও লাগলে মঈনুদ্দিন চিশতির জিন্দেগি দেখলাম বেহুশ বেকারার হইতা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কলে নবীর মায়া ছিল কোনোদিন নমাজ চারছইন না, শাহজালাল মজররদে মনি নবীর আশিক আসলা কোনোদিন অবশ্য নমাজ চারছইন না। আমরা দেশ দেয়াউলিয়া কেরাম মোগল গুজরিয়া গেছেন গিয়া, এরাও কিন্তু আল্লাহর নবীর পাগল আসলা কিন্তু নমাজ চারত না। আমরা এমন নবীর আশিক, আমরা কই রব নবীর মায়া আছে, আর ইতা দেখি তা করতাম হাসরের ময়দানও ফাল মারি চকি মারি হারাইয়া যাই নিয়ে বলা নানি, নবীর মায়া নমাজ দিয়া দেখাইও, নবীর মায়া পবিত্রতা বর্জন করিয়া দেখাইও, নবীর মায়া মুসলমান হল তো কি লগে রাখিও প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করিও। বড় দুঃখ লাগে যুবক সমাজ রে এখানো ভাইলে দশজনে কানো আখতা যদি ইমাম সাহেব গিয়া কই নাই কয়া জমাত হইতো, এর মাঝে সাতটায় উঠিয়া কইবা জি না আমার আর বুঝছেন নি, বেজার হইবা না ইমাম সাহেব গেলাম মানে খাপড় বালা না, সকালে বার হইছিলাম আগুয়াল আর খাপড় নষ্ট হয়ে গেছে। মুসলমান হল কোনো সময় অপবিত্র হইন না, নবীর উম্মত হল কোনো সময় অপবিত্রতা হইন না, আর অপবিত্র মুসলমান হল হইও না, ফসরাব করিয়া ডেলা ব্যবহার করো, টিস্যু ব্যবহার করো, ইস্তেঞ্জা করিয়া থাকো মুসলমান, নমাজ হয়তো বড্ডাই না আল্লাহর ডর নাই কিন্তু মৃত্যুর ডরটা কমপক্ষে রাখিও, প্রস্রাব দাঁড়াইয়া প্রস্রাব করিও না, বসিয়া প্রস্রাব করিও মুসলমান, কারণ কোন অবস্থাতে মৃত্যু তোমার কাছে আইব তোমার জানা নাই, নবীর সুন্নতর উপরে আমল না থাকলে ও মুসলমান জানিয়া রাখো কবরে হাসরে নবীর দিদার নসিব হইত নাই। এর লাগি নবীর লগে মায়া রাখিও, মা বই নকল নবীর সুন্নত গুলার উপরে আমল করিও, নবীর উপরে দুরুদ ভরিও। নবীর লগে আমরার মায়া আছে আসেনি, নবীর লগে মায়া আছে নি, আল্লাহর হবিবর লগে আমরার মায়া আছে, পাক পরবার দিগারে আলমে আমরার নবীরে দেখা এবং নবীর দিয়ারত নসিব হর্তা হকু আল্লাহুম্মা আমিন। নবীর কদম যেন লাগলো মসজিদুন নববী আর নবীর হুজরা, বর্তমানে আমার দয়াল নবী যেন আসুন এখান থাকি মসজিদুন নববী সামান্য জায়গা, রসুলুল্লাহর কদম ওখানো বেশি লাগছে। নবী মস্তান হুজরা থাকি আয়েশা সিদ্দিকার হুজরা থাকি বারইয়া অন্য নমাজ হইতা, নবীর কদম বারবার লাগছে পাক পরবর্তীকারে আলম এই জায়গার রে রিয়াদুল জান্নাত বানাইয়া দিলাই। সুবহানাল্লাহ। মানুষে ভিড় করে সেই জায়গাত গিয়া দুই রাকাত নমাজ ভর্ত করি, নবীর কদম লাগলে যে জায়গা জান্নাত হই যায়, নবীর বলার কারণে কোরআন দামি হইল, নবী মক্কা শরীফ জন্মগ্রহণ করার কারণে মক্কার দাম আল্লাহর কাছে বাড়াইয়া দিলা দিলানি না না, মক্কার মানছে মানছরে এলামি করতো, মদিনার মানচরে মানছে খাদুর খারাপ হইতা, মদিনার নাম আসলো ইয়াসরিফ, মদিনা শব্দের অর্থ হইল শহর, আমার দয়াল নবী যেমনে গেছুন, মদিনার মানচরে আর খাদুর খারাপ কেউ কয় না, মদিনা বরে সোনার মদিনা, আমার জীবনে যাইতে চায় সোনার মদিনা, দয়াল নবীর কুতুম লাগার কারণে মদিনার দাম বাড়ি গেছে, ইয়াসরিফের নাম আল্লাহর যাতে মদিনা বানাই দিলাইছে। মুসলমান এখন আল্লাহর আরশে আজিম থাকি, বর্তমান সময়ে আল্লাহর আরশে আজিম থাকি, পৃথিবীর জমিন ও আরো জায়গার দাম বেশি, জায়গা কোন জায়গা বলে দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর মাসুল, আল্লাহর আরশে আজিম থাকি, জায়গার দাম আমার আল্লাহর কাছে আরো বেশি। সুবহানাল্লাহ। রোজানা 70,000 বরিতা ইয়া সালাম দেন, সকালে 70,000 আর বিকালে 70,000, যারা একবার নবীরে সালাম দিয়া দেন কিয়ামতের পূর্বে আর দুই নম্বর বারের আর সম্ভব হইতো নাই। এখন দেখো মায়া করলে মানচল লগে কিতা হয়, নবীর একজন সাহাবী
সাহাবীরা রাসূলুল্লাহ পাঠাইয়া দিলা নামাজ পড়াইবার লাগি, তাই খালি সূরা ইখলাস পড়িতা নামাজও, খালি কুল হুয়াল্লাহ পড়িতা। সাহাবায়ে কেরাম অগলে মুসল্লি অগলে নবীরে ভরিয়া দিলা, ইয়া রাসূলুল্লাহ এন খালি নামাজ ও সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়ইন আর কিরাত বদলাইন না। নবী অধিকার করলা সাহাবীরে, কোরআন তো অত সূরা আছে, তুমি খালি সূরা ইখলাস পড়ো কেনে? নবীর সাহাবীয়ে কান্দন আরম্ভ করলা, কইলা নবী গো সূরা ইখলাস চল লাগি আমার অত বেশি মহব্বত, নবী সূরা ইখলাস পড়িতে আমার ভালো লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলা আমার সাহাবীরে, কিয়ামতের ময়দানে সূরা ইখলাস চল লাগি তোমার হাশর হইব। সুবহানাল্লাহ, যার লগে যার মায়া তার লগে তার হাশর, এর লাগি আগর মানছে কইতা কমিন্দর ভাবড়ি বুয়া ওনে বালা মাংসর জুতা খানো বইও, বালা মাংসর লাগে খাতির করিও, মসজিদের ইমাম সাবর লাগি সম্পর্ক রাখিও। ভাই মুসলমান দেখো পা মসজিদের ইমাম সাব যেন আমরা হয়তো রোজানা একবার বা দুইবার আইয়ার নতুবার সপ্তাহে এক দুইবার আইয়ার ওলা নানি, একজন ইমাম সাহ আল্লাহর ঘর পবিত্র জায়গা মসজিদের এরিয়ার ভিতরে থাকতরা, নমাজ অবশ্য আদায় কতরা, আল্লাহর বন্দায় নমাজ পড়াইতরা বারবার, হুজুর হালতে মসজিদও থাকতরা, আল্লাহর কোরআন তিলাওয়াত কতরা, আল্লাহ পাক পরবার দিগারে আলমের একটা দয়ার নজর অবশ্য আছে নিনা না। এর লাগি মসজিদের ইমাম সাহরে মায়া করিও, পাক পরবার দিগারে আলমে আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কত বেশি সম্মানী জমিনও বানাইলা, এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুইটা জানোয়ারে মায়া কষলো তারার দাম বাড়িছে। একটা জানোয়ার হইল কবুতর, ফারো, ফারোরে আপনারা অত দাম দেন, ফারোরে কোনোদিন মানুষে বাড়িয়াইননি। এর লাগি ফেকার কিতাব লেখছেন, যদি কোনো মসজিদ ফারো যদি বিঠি দে, মুরকে বিঠিলে মানুষে সাফ করেন ওলা নিনা না, সাফ করিয়া দইয়া নমাজ পড়েন, কিন্তু যদি কোনো পাড়ায় যদি ভাড়ায় যদি মসজিদ বিঠি দে আর যদি সাফ না করিয়া নমাজ পড়ে অবশ্য নমাজ আদায় হইব। সুবহানাল্লাহ, এখন জিকার করো ভারো তোমার দাম কিলা বাড়িল বলে ভারোর দাম বাড়িল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সুরর মাঝে গেলা, নবী গর্তর মাঝে আমানির পরে মাখড়ে জাল বাতিল আর কবুতরে এন্ডা বাড়িছিল, দুইটা জানোয়ারে নবীরে সাহায্য করলো। এর লাগি দেখো কোয়া এই পৃথিবীর মাঝে যত মখলুকাত গলাছন, খানের তালা সবে দৌড়াইয়া গিয়া করা লাগে, আপনি আমি যদি বাড়িত বই সুরত জানা আছে যদি বন্ড ফিরসা দিতা ভারতে তো বাড়িত বইলে রিজা খাইব, লম্বা চুল রাখিয়া যদি ডাইনে বাবু জাখরা দেও এমনে মানুষ আইবা রিজেক লইয়া ওলা নানি, হইবা সাপ বার হয়ে গেছেন, নতুবা হালাল তরিকায় রুজি অবশ্য বিয়া করতে লাগবো মুসলমান। একটা জানোয়ারে দৌড়াইয়ার দৌড়াইয়া খায় না, আল্লাহ তার রিজেক ফাটাইয়া দেন, তার নাম হইল মাখড়। মাখড়ে নবীরে সাহায্য করলো, পাক পরবর্তীকারে আলমে জানাইলা ও মাখড় দে তুমি তো সামান্য তম একটা একটা জানোয়ার, কত বড় বড় বাঘ ভাল্লুক খোলাছেন আমার রহমাতুল্লিল আলামিন, নবীরে তুমি সাহায্য করলাই কিয়ামত পর্যন্ত তোমার দৌড়ানির কোনো প্রয়োজন নাই, তুমি জাল ভাতি ভাইয়ার রিজেক আমি আল্লাহ তোমার গরু আনিয়া দিম। সুবহানাল্লাহ, কবুতর দে আল্লাহ সম্মান দিলা, কবুতরে ডিম ফাড়িয়া নবীরে সাহায্য করলো একটা জানোয়ার, পাক পরবর্তীকারে আলমে কবুতর দেওয়ালা সম্মানই বানাইলা। এর লাগি হিন্দু হোক পা মুসলমান হোক পা যে কোনো দামি হোক পা সাব হোক পা মাস্টার হোক পা ডাক্তার হোক পা কবুতর দেও তো মায়া করেন মানুষের কবুতর বাড়িত ভালোই ভালোই নিনা না, কবুতরের গোস্ত বড় খাম লাগে, খাইলে মানুষের শরীর কৌত শক্তি বাড়ায়, কোন সময় কবুতর খাইও না কোনো মানুষে কন্যা কন্যি, কবুতর খাইলে ক্ষতি করে কেউ হয় না। মুসলমান যদি দুইটা জানোয়ারে রহমতুল্লিল আলামিন নবীরে সাহায্য করায়, পাক পরবর্তীকারে আলমে যদি তাদের দামরে বাড়াইয়া দিলা আমরা নবীর উম্মত হইয়া নবীরে মায়া করলে আশা আছে নি জন্নত যাইতাম হো না, আল্লাহুম্মা আমিন। আল্লাহর মায়ার বন্দে গান, এখন আমি শেষ সর্বশেষ কথা কইতাম, দেখো মায়া করলে মাংসরে কিতা হয়, মায়া আমরা করি কারে বলে দেখলে মায়া করি, সুন্দর কোনো হুড়িন তরে দেখলে, সুন্দরী মহিলা ওগলরে দেখলে যুবক ভাইয়ান তোর মন বড় আরাম লাগে, হাতিয়া যাইতে যদি কলেজের হুড়িন দেখুন কোথায় আপনারা বেজার হইবা না। উদাহরণ চুরু আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন নবীর দিতাম করি আমি বুঝাইয়ার, দেখলাম আমরা যখন কোনো সুন্দর একজন ছেলে সুন্দর একজন মেয়ে বা কোনো মানুষ ব্যবসা বাণিজ্য পয়সাওয়ালা ডাক্তারওয়ালা মসজিদের ইমাম সাহেবরে দেখলাম কিরাত বড় সুন্দর, দেখার পরে ইমাম সাহেব
থাকি আস্তে আস্তে আমার মায়াটাও অবশ্য বাড়ি যায়। ওলা নানি, না দেখলে মায়া বাড়ে, না দেখলে মায়া বাড়ে, কিন্তু একজন ব্যক্তির লাগি না দেখে মায়া বাড়া মুসলমানেই নইলা রহমতুল্লিল আলামিন। নবী নবীরে না দেখে যারার মায়া বাড়াইব। আবু বকর সিদ্দিকে নবীর জিন্দেগি পাইছেন, নবীর লগে মায়া রাখছেন। আবু বকর সিদ্দিক জমিন তনে বিদায় নেওয়ার আগে মুসলমান এমন একজন নবীর লগে মায়া লাগাও, যাইন দুনিয়া জমিনও মায়া করলে কিয়ামতর ময়দানও কিন্তু যাবা থরন। সুবহানাল্লাহ। নবীর প্রথম সাহাবী খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবর প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের প্রেমিক সাহাবী, জমিন থেকে তশরিফ নেওয়ার আগে নবীর লগে মায়া আসলো, সর্বপ্রথম কলিমা বলিছেন। নবীর কলিদার টুকরা সাহাবী আবু বকর জীবন শেষ হওয়ার পর চলে আইসি, সাহাবায়ে কেরাম মগলরে বসিয়ত খুল্লা, সাহাবায়ে কেরাম মগলরে আমি আবু বকর সিদ্দিক নবীর লগে বড় মায়া আসলো, নবীর কলিবা ছিলাম আমার নবীর লগে বড় মায়া, দুনিয়ার সব চাইতে বেশি মায়া আমি আবু বকর আমার কলিদার ভিতরে রসুল্লাহর, আমি মারা যাওয়ার পরে তোমরা আমার জনজান্য মাদা দায় করবাই, জানাজান নমাজ আদা করিয়া নবীর রোজা চড়িবার সামনে আমি আবু বকর সিদ্দিককে লইয়া যাইবাই, গিয়া আমার পক্ষ তাকি সালাত ও সালাম দিবাই, দেওয়ার পরে ইজাজত চাইবাই, কইবাই নবী গো আপনার প্রথম খলিফা আবু বকর সিদ্দিক আপনার রোজার সামনে, নবী আপনি যদি ইজাজত দেন অত মায়ার সাহাবি আবু বকর আইজ আপনার কিনারাত, নবী ইজাজত দেন, ইজাজত দিলে নবীর খান্দা তামারে রাখিও। সুবহানাল্লাহ। যদি মদিনার জমিন তাকি আওয়াজ আয় না, আওয়াজ না আইলে তোমরা আমারে এইখানো রাখিও না, জন্য তুলব কিডনিয়া মাটি দিলাইও। আবু বকর সিদ্দিক জমিন তাকি বিদায় নিলা, জনগণ নমাজ খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় খলিফা হযরত তোমরে আদায় করলা, রসুলুল্লাহর রোজার সামনে লইয়া গেলা, জ্ঞাতান ভক্ত তাকে সালাম দিলা, সালাম দেওয়ার পরে জানাইলা নবী গো আপনার আবু বকর সিদ্দিক মুহূর্তে আপনার কেনারাত, নবী আপনি ইজাজত দেন তো অনু রাখতাম, আর না দিলে জন্য তুলব কিয়াত। আল্লাহর হাবিবের রওজা শরীফ তাকে আওয়াজ আইলো, আমার সাহাবায়ে কেরাম রে, আমার কলিজার টুকরা আবু বকর সিদ্দিক রে, আমি রসুলুল্লাহর কিনারা তোমরা নিয়া রাখো। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকে নবীরে দুনিয়াত মায়া করছলা, মরার পরে বায়দা দিছেনি সাহাব কোন জুরে কো না দিছেনি, আমরা বললা কবর যাওয়ার পরে বিসমিল্লাহ ইয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া রাখবা, কবর তিনটা সুয়া লইব, মার রাব্বুকা হাজা দীনুকা ওমান নবীউকা হইব, নি নবীর সুন্নতর উপরে আমল নাই, অবশ্য তুমি নমাজ পড়ো না, কোরআন তিলাওয়াত করো না, মুসলমান জানি রাখো কবর গিয়ার পরে যাওয়ার পরে যখন জিকাইবা ওমান নবীউকা, তখন নবীর নাম কিন্তু আর মুসলমানের মুখ বাই আইত নাই, এর লাগি নবীর উপরে দুরুদ বলিও, নবীর সুন্নত যেটা বুধ ভাই ভাই গু তুমি রাখিও, যে গু বুধ ভাই ভাই নবী না পছন্দ করতা ছাড়ি দিও, আল্লাহর হবিবে মদ খাওয়া নিষেধ করিয়া দিছেন, জুয়া জিনা নবিয়া নিষেধ করিয়া দিছেন, ডাক্তার দুই নম্বর কারবার নবিয়া নিষেধ করিয়া দিছেন, খেলাধুলা আল্লাহর হবিবর নিষেধ করিয়া দিছেন, এর লাগি মুসলমান নবিয়া যেটারে হারাম বানাইয়া দিয়া গেছেন, নবীর উম্মত হিসাবে এটা আমরা ছাড়ি দিতাম, ফার্মনি সাহাব হল, আর নবিয়া যেটা খইয়া দিয়া গেছেন ওটা করিও, দেখবাই পাক পরবর্তীকারে আলমে তোমার রিজেক দৌলত বরকত দিব, আল্লাহর হবিবর প্রেম সাগর অন্তরের মাঝে আছে, নবীর লগে আমরার মায়া আছে, দয়াল নবী রহমাতুল্লিল আলামিন, নবী কামলিওয়ালা নবী, এমন একজন নবী যে নবীর খাতিরে পাক পরবর্তীকারে আলমে আপনারে আমারে বানাইছেন, এই নবীর মহব্বতে সর্বপ্রথম আল্লাহর হবিব রে একবার সালাম দিলা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইনা, ইয়া নবী সালাম আলাইনা, ইয়া রাসূল সালাম আলাইনা।
রসুল আশফিউল আবতাই ওয়া মুহাম্মাদ আরবি সাবহল। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি, আপনারা দীর্ঘ সময় আলোচনা শুনছেন, সর্বপ্রথম আল্লাহ আমার এর সঙ্গে আপনার করে আমল করার তৌফিক দিতে হক আল্লাহুম্মা আমিন। আর এই জায়গা যেহেতু একটা মসজিদ কিনারাত মক্তবে গান হইতো, ইখান ওই তো আপনারা সারা রাত দিনই চাব। জি।